আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপি প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেছেন ওবায়দুল কাদের। আশাহত হবেন না, আমরাই জয়ী হব বলেছেন মির্জা ফখরুল। বিএনপির সামনে তিন কঠিন চ্যালেঞ্জ, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দল গঠনের কাজ শুরু হবে বলেছেন মির্জা ফখরুল। ভারতে চব্বিশ ঘন্টায় করোনা কেড়ে নিল 2219 জনের প্রাণ। পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান, যে কারণে পশ্চিমাদের ভয়। এবং সর্বশেষ জানাব, ক্যান্সারের চিকিৎসায় গিয়ে সৌদিতে বন্দী হামাস নেতা, মুক্তির দাবি ফিলিস্তিনিদের। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বিএনপি প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেছেন ওবায়দুল কাদের। আন্দোলন নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে। সেতুমন্ত্রী আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত লকডাউনের আওতাধীন জেলাসমূহের প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু মুখেই বলে, বাস্তবে জনগণের জন্য কিছুই করে না। আন্দোলন নির্বাচনে পরাজিত হয়ে তারা প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আন্দোলন কোন বছর হবে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেলেও জনগণ তাদের আন্দোলন আর দেখল না। আপনাদের আন্দোলন কোন বছর হবে জনগণ জানতে চায়। যারা নির্বাচন বয়কট করে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। বিএনপি সবকিছুতে সরকারের সমালোচনা, ধান ভাঙতে শিবির গীত গার মতো উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি চোখে দেখতে পায় না বলে সরকারের উন্নয়ন দেখতে পায় না। আশাহত হবেন না, আমরাই জয়ী হব বলছেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের আশাহত না হতে পরামর্শ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। তিনি বলেছেন, আমাদেরকে সামনের দিকে এগুতে হবে, আমরা সঠিক পথে থাকলে বিজয় আমাদের অনিবার্য, আমরা জয়ী হবই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য খণ্ডন করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে হত্যা করছে কারা? আওয়ামী লীগই গণতন্ত্রকে বারবার হত্যা করছে। 1972 সালে সংবিধানকে কেড়ে ছিঁড়ে সবকিছু শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 173 দিন হরতাল করলে, লোকে বৈঠা দিয়ে মানুষকে মারলে, বুকের উপর উঠে নাচলেন, সে তত্ত্বাবধায়ক সরকারকে কে সরালো? আওয়ামী লীগ সরিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব বলেন, জনগণ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন করবে, সে অধিকারই এখন নাই। এখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে, এই পথ রুদ্ধ করবেন না, এর পরিণতি গোটা বিশ্বের জানা। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে হবে, তা না হলে এর ফল খুব খারাপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান সমাজ ব্যবস্থায় শুধু উঁচু শ্রেণীর মানুষগুলো সব সুবিধা ভোগ করে, দরিদ্র ও দুস্থদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক ব্যবস্থা না থাকলে, জনগণের সরকার না থাকলে এই অবস্থার সৃষ্টি হয়, জনগণের সরকার না থাকলে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটতে থাকবে। বিএনপির সামনে তিন কঠিন চ্যালেঞ্জ, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দল গঠনের কাজ শুরু হবে বলেছেন মির্জা ফখরুল। মাঠের বিরোধী দল বিএনপির সামনে এখন তিন কঠিন চ্যালেঞ্জ, এগুলো হলো নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়, দল পুনর্গঠন, অভ্যন্তরীণ কোন্দল নিরসন। দলটির নীতি নির্ধারক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মনে করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হলে আন্দোলনের বিকল্প নেই, আর আন্দোলনের জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন। সংগঠন শক্তিশালী হলেই চলবে না, সেটাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে প্রয়োজন ঐক্য। করোনা মহামারী সহ নানা কারণে এই তিন স্তরের প্রস্তুতির অভাব রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব মোকাবেলা করা সত্যি কঠিন চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি না হলেও প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানান বিএনপির কয়েকজন নীতি নির্ধারক। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করতে হলে এখন থেকে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।
কারণ ইতিমধ্যে সরকারের মেয়াদের অর্ধেক সময় পেরিয়ে গেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে, তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই সরকার বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে। শুধু বক্তৃতা বিবৃতিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করলে সরকার তা মেনে নেবে না, তাই এ দাবি আদায়ে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। তাদের মতে বিএনপির একার পক্ষে এ দাবি আদায় করা কঠিন, এজন্য সব দল ও মতকে একই প্ল্যাটফর্মে আনতে হবে, এই উদ্যোগ বিএনপিকেই নিতে হবে। এসব মুখে বলা যতটা সহজ, বাস্তবায়ন আসলে কঠিন। সব দল ও মতকে ঐক্যবদ্ধ করতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো আলোর মুখ দেখেনি, তাই সামনে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে পরিকল্পনা মাফিক কর্মসূচি নিয়ে মাঠে নামা দলটির জন্য বড় চ্যালেঞ্জ। জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যুগান্তরকে বলেন, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি সফল আন্দোলন, এছাড়া কোনো বিকল্প নেই। আর আন্দোলনকে সফল করতে হলে সবার আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তার নেতৃত্ব ছাড়া আন্দোলন সফল করা কঠিন। লন্ডনে বসে নির্দেশনা দিলেই আন্দোলন সফল হবে না। বিএনপি মুখে মুখে সরকার পতনের কথা বললেই তো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন না। ভারতে 24 ঘন্টায় করোনা কেড়ে নিল 2219 প্রাণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতের সংক্রমণ কিছুটা কমে এসেছে, মৃত্যু আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে। গত 24 ঘন্টায় দেশটিতে কোভিডে মৃত্যু হয়েছে 2219 জনের। খবরে বলা হয় গত 24 ঘন্টায় করোনায় ভারতের মৃত্যু হয়েছে 2219 জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু গিয়ে দাঁড়ালো 353,528 জনে। এ সবই দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 92,596 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে 2,90,89,069 জন। দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেওয়ার আওতা বাড়ানোর ফলে কমছে এ মহামারীর প্রকোপ। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে বুধবার সকাল পর্যন্ত বিশ্ব মৃত্যু হয়েছে 37,62,877 জনের। এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 17,47,46,863 জন। পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান, যে কারণে পশ্চিমাদের ভয়। ইরান পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, যদি এখনই রাশ টেনে ধরা না যায় তবে কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA সংস্থার মহাসচিব রাফায়েল মারিয়ানো গ্রোসি। অভিযোগ করে বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির নজরদারির ব্যাপারে IAEA-কে কোনো সহযোগিতা করছে না, এমনকি সংস্থার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। পশ্চিমাদের ভয়ের কারণ, যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফেরাতে অস্ত্রের রাজধানী ভিয়েনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি আলোচনা অব্যাহত রয়েছে। গত 2 জুন পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি, এখন 6ষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে উভয় পক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসার কথা রয়েছে। এর মধ্যে গায়ের উপর নিঃশ্বাস ফেলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটে জিতে কট্টর কেউ প্রেসিডেন্ট হয়ে এলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন কংগ্রেসে আইন প্রণেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2015 সালের পরমাণু চুক্তিতে ইরান ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানের পরমাণু কর্মসূচি জারি রয়েছে। ইরান এখন একটি পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে। যদি কর্মসূচিটি এভাবে চলতে থাকে তাহলে শিগগিরই তারা কয়েক সপ্তাহের দূরে চলে আসবে। ক্যান্সারের চিকিৎসায় গিয়ে সৌদিতে বন্দি হামাস নেতা, মুক্তির দাবি ফিলিস্তিনিদের। সৌদি আরবে বন্দি ক্যান্সার আক্রান্ত হামাস নেতা মাহমুদ আল খুদারি সহ অন্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নেতা রাফাত মৌরা। এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ও সৌদির সম্পর্কের বিষয়টি বিবেচনা করে তাদের মুক্তির দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, আমরা সৌদি নেতাদের আহ্বান জানাচ্ছি তাদের বিচারের প্রক্রিয়াটি বন্ধ করতে এবং আটকদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে। হামাস জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ হামাসের 60 সদস্যকে গ্রেফতার করেছে, এর মধ্যে আল খুদারি রয়েছেন। রিয়াদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে আটক ব্যক্তিরা আইনের মধ্যে থাকা তাদের অধিকার ভোগ করবে। গত ফেব্রুয়ারিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2019 সালের 4 এপ্রিল আল খুদারি ও তার ছেলে হানি আল খুদারিকে যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল তখন তিনি মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সৌদি রাজাকে অনুরোধ করেছেন আল খুদারিকে মুক্তি দিতে।
প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।